नमस्कार, আমি মাধুরিমা। আপনাদের সাথে ইন্ডিয়ান কুকিং উইথ মাধুরিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি ডাইরেক্ট প্রসেসে। আমাদের আজকের নতুন রেসিপি বেলের শরবত। গরমে পেট ঠান্ডা রাখতে বেল ভীষণই উপকারী। এছাড়াও বেল আমাদের হজম শক্তি বাড়াতেও কিন্তু সাহায্য করে। তাই এরকম অ্যাট্রাকটিভ ওয়েতে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত যদি প্রেজেন্ট করা যায় গরমকালে দুপুরবেলা, তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, আর খেতেও হবে দুর্দান্ত আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। আমি প্রথমে এখানে একটা পাকা বেল নিয়েছি, এবার বেলটা আমি ফাটিয়ে নেব। বেলের এই ওপরের অংশটা বেশ শক্ত হলো, তবে খুব বেশি কিন্তু মোটা নয়, একটু পাতলাই হয়। তাই এরকম একটা ভারী একটা জিনিস দিয়ে আমি এটা ফাটিয়ে নিচ্ছি বেলটা। আপনাদের কাছে যদি ভারী ধরনের কোনো ছুরি থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। এটা বেলটা ফাটানো হয়ে গেছে, এরপর আমি এটা দুভাগ করে দিচ্ছি আর ওপরের অংশটা এইভাবে আলাদা করে দিচ্ছি। বেলটা ভীষণই সুন্দর আর পাকা। আমি এরপর এর শাঁসটা বের করে নিচ্ছি একটা বাটিতে। একটা বড় চামচের সাহায্যে এইভাবে স্কুপ করে বেলের শাঁসটা বের করে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে কিন্তু বেলের শাঁসটা বের করতে খুবই সুবিধা হয়। চামচ দিয়ে আস্তে আস্তে এইভাবে আমি বেলের শাঁসটা বের করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। শাঁসটা এখানে বেশ শক্ত রয়েছে আর এর মধ্যে প্রচুর দানার আঁশ রয়েছে বলে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা বেশ স্মুথ করে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। বেলটা যখনই মাখবেন চেষ্টা করবেন হাত দিয়েই মাখার জন্য, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে কী হবে, যে পাল্পটা আমরা পাবো সেটা কিন্তু খুবই স্মুথ হবে। বেলের এই শাঁসটার মধ্যে এখনও প্রচুর আঁশ আর দানা রয়েছে, তার জন্য আমি একটা আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর বেলের শাঁসটা এর ওপর দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে চেঁচে নেব, এতে কি হবে একদম পিওর পাল্পটা বেরিয়ে আসবে। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আমি চেঁচে নিচ্ছি পাল্পটা। এতে কি হবে, যে পাল্পটা আমরা পাবো তার মধ্যে কোনো রকম দানা বা আঁশ থাকবে না, পাল্পটা একদম পিওর আর স্মুথ হবে। এতে শরবতটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যখনই আপনারা বেলের শরবত বানাবেন মিক্সার গ্রাইন্ডারে দেবেন না, তাতে কি হয় দানাগুলো ওর সাথেই মিশে যায়, এর ফলে পাল্পটা যেটা আমরা পাবো বা শাঁসটা সেটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। বাকি যেটুকু রয়েছে সেটিও নিয়ে নিচ্ছি স্ট্রেনারের মধ্যে, একই পদ্ধতিতে সুন্দরভাবে পাল্পটা বের করে নেব। এরপর একটু দেখিয়ে দেব, দেখুন কত সুন্দরভাবে পাল্পটা বেরিয়েছে, এর মধ্যে কোনো দানা বা আঁশ নেই। এটা দিয়ে শরবত বানালে কিন্তু অসাধারণ হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু কাপের মতন ঠান্ডা দুধ। আমি দুধটা আগে থেকেই জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দুধটা এই মুহূর্তে একদম ঠান্ডা রয়েছে। আপনারা চাইলে ফ্রিজে না রেখে নর্মাল রুম টেম্পারেচারে রেখেও ঠান্ডা করে দুধটা এর মধ্যে অ্যাড করতে পারেন। বেলের পাল্পটার সাথে ভালোভাবে দুধটা মিশিয়ে নিচ্ছি। এই সময় দেখে মনে হবে যে খুব পাতলা হয়ে গেল, কিন্তু একটু কিছুক্ষণ সময় পরেই কিন্তু আবার এটা ঘন হয়ে যাবে। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আবার আমি এরপর এর মধ্যে 2 টেবিল চামচের মতন অ্যাড করে দিচ্ছি আখের গুড়। আপনারা চাইলে কিন্তু চিনিও ইউজ করতে পারেন, তবে আখের গুড় দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর টেস্টটাও ভালো হয়। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুড়টা। দেখুন পাল্পটা কিন্তু আবার অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। বেলের শরবতে মিষ্টির পরিমাণটা কিন্তু বেলটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করছে। আমি এখানে যে বেলটা ইউজ করছি এটা ভালোই মিষ্টি আছে, সেজন্য আমি সামান্য মিষ্টি অ্যাড করলাম। এরপর এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর আমি সার্ভ করছি। আপনারা চাইলে এর মধ্যে একটু আইস কিউবও অ্যাড করতে পারেন। যেহেতু আমি ফ্রিজে এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তাই অলরেডি ঠান্ডাই রয়েছে, তাই আমি আর আইস কিউব অ্যাড করলাম না। উপর থেকে গার্নিশ করছি একটু পুদিনা পাতা দিয়ে।
তাহলে বাড়িতে একদিন নিশ্চয়ই এইভাবে বেলের শরবত ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।